नमस्कार। आज के एक विषय नहीं उपस्थित हो विषय एप्लाइड रिसर्च। एप्लाइड रिसर्च की साधारण मने रखा दरकार जे समस्त रिसर्चर टाइप बा मेकानिजम रही है से रिसर्चर टाइप बा रिसर्चर मेकानिजमगुलो के साधारण काज करार तारतम्य काज करार नीति काज करार कौशल परिप्रेक्षिते एमन कि उद्देश्यर परिप्रेक्षिते উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে সে রিসার্চের মেথডগুলোকে বা রিসার্চকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা সাধারণভাবে যে সমস্ত রিসার্চের টাইপ দেখে থাকি বা আমাদের আলোচনার মধ্যে প্রথাগত আলোচনার মধ্যে যে রিসার্চের টাইপগুলি মূলত উঠে আসে উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিভাজিত বা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে ক্লাসিফাইড হয়েছে এই ধরনের যে সমস্ত রিসার্চের ভাগ রয়েছে সেই রিসার্চের ভাগগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রিসার্চ হচ্ছে রিসার্চের টাইপ বলা যেতে পারে সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আমরা এবারে অ্যাপ্লাইড রিসার্চ কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে যে বিষয়টি সম্পর্কে বলা হচ্ছে এটি হচ্ছে এটি একটি রিসার্চ, হ্যাঁ, এটি এটি একটি অ্যাপ্রোচ। কি রকম অ্যাপ্রোচ? অ্যাপ্রোচ টু অ্যাপ্লাই থিওরি অফ সায়েন্টিফিক রিসার্চ বা থিওরি অফ বেসিক রিসার্চ। বেসিক বা ফান্ডামেন্টাল রিসার্চের অর্থাৎ এই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে যে সমস্ত রিসার্চকে আমরা যেগুলো গ্রুপে বা যেগুলি সেকশনে আমরা ভাগ করে থাকি তার মধ্য থেকে প্রথমে একটি রিসার্চ বেসিক রিসার্চ, দ্বিতীয়টি অ্যাপ্লাইড এবং তৃতীয়টি অ্যাকশন। এই যে বেসিক রিসার্চের মধ্যে মূলত আমরা জানি যে বেসিক রিসার্চে নতুন কোনো থিওরি প্রবর্তন করার মধ্য দিয়ে তাদের কাজ কিন্তু সীমাবদ্ধ থাকে। সেগুলি কিন্তু সেই থিওরি যে তৈরি হয় বা সে যে নতুন সমাধান সূত্র বেরিয়ে আসে সে সমাধান সূত্রকে কিন্তু তারা প্রয়োগ করে না। অর্থাৎ যারা বেসিক রিসার্চ করে তারা কিন্তু তার সমাধান সূত্রটিকে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করেন না যে এটার গুরুত্ব রয়েছে কি নেই, আদৌ সেটা প্রবলেম সলভ করতে পারবে কি পারবে না। তারা কিন্তু একটা থিওরি ডেভেলপ করার মধ্য দিয়ে নিজেদের কাজকে সীমাবদ্ধ রাখে। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে এমন একটি গবেষণা পদ্ধতি, সেই গবেষণা পদ্ধতি মূলত কী করে থাকে, মূলত যে বেসিক রিসার্চের যে থিওরি সে থিওরিগুলোকে অ্যাপ্লাই করে থাকে। এই অ্যাপ্লাই করার জন্যই কিন্তু মূলত অর্থাৎ তার ইউটিলিটি বেসিক রিসার্চের যে তৈরি হওয়া বা প্রকাশিত হওয়া যে থিওরি সে থিওরির ইউটিলিটি বা ভ্যালুটা জাজ করার জন্য, ভ্যালুটাকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, ভ্যালুকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যে রিসার্চ করা হয়ে থাকে সেটি হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করছি। যেমন আমরা জানি অতি সাম্প্রতিককালে কোভিড নাইন্টিনের প্রভাবে একটি ভাইরাস, যে ভাইরাসের প্রভাবে সমগ্র বিশ্বে একটি মর্মান্তিক অবস্থার সৃষ্টি হয়েছে, একটা মর্মান্তিক একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এটিকে কীভাবে সলভ করা যায়, সলভ করতে গিয়ে বিভিন্ন রকম মেডিকেল সায়েন্সে বিভিন্নভাবে সায়েন্টিস্টরা বিভিন্ন রকমের স্টাডি করার পরে একটি থিওরি তৈরি করেছে। কী থিওরি তৈরি করেছে, যে থিওরিটা হলো যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের মধ্যে এই ভাইরাসের যে ট্রান্সমিশনটা, এখানে ধরা যাক এখানে একজন ব্যক্তি নাম্বার ওয়ান আর এখানে আরেকটি ব্যক্তি নাম্বার টু, এরকম দুজন ব্যক্তি রয়েছে, এই দুজন ব্যক্তির মধ্যে ভাইরাসের ট্রান্সমিশনটা হচ্ছে। এবং সে ভাইরাসের ট্রান্সমিশন কীভাবে হচ্ছে সে বিভিন্ন রকমের স্টাডি করে দিয়ে ইনফরমেশন গ্যাদার করার মাধ্যমে অবজারভেশনের মাধ্যমে দেখা গেছে যে মূলত এই যে ভাইরাস এফেক্টেড যে পার্সন তার কাছ থেকে মূলত হাঁচি কাশি, হ্যাঁ, এই সমস্ত প্রসেসের মধ্য দিয়ে সে ভাইরাসগুলো কিন্তু ট্রান্সমিট করছে। এবং সেই ভাইরাসগুলি মূলত শিফট করছে যে যে ব্যক্তি এফেক্টেড হয়েছে, যে ব্যক্তির মধ্যে কোভিড আছে, যে ব্যক্তি পজিটিভ, যে ব্যক্তির মধ্যে কোভিড আছে সেই ব্যক্তির মধ্য থেকে সেই ভাইরাসটি কী করছে আরেক ব্যক্তির মধ্যে ট্রান্সমিট হচ্ছে। থিওরিটা কী, মেডিকেল সায়েন্সের যে অবজারভেশন সেখান থেকে দেখা গেছে যে এইটি মূলত কী হচ্ছে চোখ নাক এবং প্র্যাকটিক্যালি যে শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে সেই ভাইরাসটি কিন্তু ফুসফুসে গিয়ে সেটি একটা ক্রিয়া করছে, এটা একটা থিওরি। তো এখানে মানে এটি একটি অবজারভেশন, এই অবজারভেশনের পরিপ্রেক্ষিতে একটা থিওরি তৈরি হলো। কী হলো না, তো এর ট্রান্সমিশনটাকে প্রোটেক্ট কীভাবে করা যায়, যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত মুভ করতে পারে হাঁচির মধ্য দিয়ে কাশির মধ্য দিয়ে ধরা হচ্ছে এরকম একটা ডিস্টেন্স তারা বললো যে ছয় ফিট ডিস্টেন্সের মধ্যে সে ভাইরাসটার মুভ করতে পারছে এবং ছয় ফিটের পরে কিন্তু মুভ করতে পারছে না। একই রকম হাঁচির মধ্য দিয়ে সে ছয় ফিটের বেশি সে রান করতে পারছে না। এবং পাশাপাশি কী বলা হচ্ছে, যে
যদি এই যে নাকের মধ্যে দিয়ে বা চোখের মধ্য দিয়ে প্রবেশ করছে, তো নাকের মধ্য দিয়ে প্রবেশ করছে সেখান দিয়ে, সেখানে যদি মাস্ক ইউজ করা যায়, তাহলে মাস্ক ইউজ করলে তার যে ট্রান্সমিশন রেট, সে ট্রান্সমিশন রেটটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, থিওরি কি? বেসিক রিসার্চের থিওরি হলো মূলত হচ্ছে যে মাস্ক ব্যবহার করে এই ট্রান্সমিশন রেটটাকে কমানো যেতে পারে, আর দু নম্বর কি হচ্ছে, এটাকে প্রোটেক্ট করার জন্য, এখান থেকে প্রবলেম সলভ করার জন্য ভ্যাকসিনেশনের প্রয়োজন রয়েছে এবং মেডিকেশনের প্রয়োজন রয়েছে, অর্থাৎ ওষুধের প্রয়োজন রয়েছে, একই রকমভাবে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। তাহলে এখানে প্রথম থিওরি কি হলো, প্রথম থিওরি হলো যে দুজন ব্যক্তির মধ্যে কিন্তু মিনিমাম ডিস্টেন্স কি থাকতে হবে, দু গজ, একই রকমভাবে 6 ফিট, 3 ও 3, 2, এবং কি বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কি করতে হবে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে মাস্ক কিন্তু পরতে হবে আবশ্যিক, কারণ যার হয়েছে তার মধ্যে থেকে যেন যার যে ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে তার মধ্যে শিফট না করে, ট্রান্সমিট না হয়, তার জন্য দুজনকেই মাস্ক পরাটা অত্যন্ত আবশ্যক। এটি হচ্ছে কি থিওরি, এই থিওরি। তারপর আরেকটি কি হয়েছে, ভ্যাকসিনেশন। এখানে কি বলা হয়েছে, প্রবলেমটাকে, প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য একটা ফর্মুলা তৈরি হয়েছে, যে ভারতবর্ষের যে মেডিকেল সায়েন্সের যে মেডিকেল সায়েন্টিস্টরা রয়েছেন তারা কি করেছেন, একটা বেসিক রিসার্চের মধ্য দিয়ে, ফান্ডামেন্টাল রিসার্চের মধ্য দিয়ে কিছু ফর্মুলা বা কিছু থিওরি ডেভেলপ করেছে, এবং পরবর্তীকালে সেই ফর্মুলা বা সেই থিওরিগুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশে আবার অ্যাপ্লাইডভাবে, অর্থাৎ অ্যাপ্লাইড রিসার্চের মধ্য দিয়ে, যে রিসার্চের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হলো, অ্যাপ্লাই করে নিয়ে কোভ্যাক্সিন তৈরি হয়েছে। আমরা জানি আজকে কোভ্যাক্সিন, হ্যাঁ, কোভ্যাক্সিন কি আছে, কোভ্যাক্সিন যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু তৈরি হয়েছে। তাহলে এই যে কোভ্যাক্সিন এলো, কীভাবে এলো, ওই অ্যাপ্লাইড বেসিক রিসার্চের যে থিওরি বা ফর্মুলা, সেই থিওরি বা ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কোভ্যাক্সিন কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, এই কোভ্যাক্সিন চলে এলো, তাহলে যে রিসার্চের মধ্য দিয়ে এই কোভ্যাক্সিন তৈরি হলো, যে ফর্মুলাকে কাজে লাগিয়ে, সেই রিসার্চকে সাধারণভাবে বলা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। সেজন্য বলা হচ্ছে এই রিসার্চের মূল কাজই হচ্ছে কী করা, না তো বেসিক রিসার্চের থিওরিকে প্রয়োগ করে সেই থিওরির যে ইউটিলিটি বা সেই থিওরির যে ভ্যালু আছে, সেই থিওরির ইউটিলিটি বা ভ্যালুটাকে স্ট্যাবলিশ করাই হচ্ছে মূলত অ্যাপ্লাইড রিসার্চের কাজ বা অ্যাপ্লাইড রিসার্চের পারপাস। এটা আমাদেরকে কিন্তু আবশ্যিকভাবে মনে রাখা দরকার। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়টি, সেখানে আমরা অ্যাপ্লাইড রিসার্চ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাপ্লাইড রিসার্চ কী আছে। অ্যাপ্লাইড রিসার্চের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়টি যেমন হচ্ছে, এখানে বলা হচ্ছে এরকমভাবে যে এটি হচ্ছে ফিল্ড বেসড অর প্রবলেম বেসড রিসার্চ। এটি হচ্ছে কি, ফিল্ড বেসড, ফিল্ড বেসড অর প্রবলেম বেসড, এটি প্রবলেম বেসড রিসার্চ। প্রবলেম বেসড রিসার্চ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক রিসার্চে কি হচ্ছে, প্রবলেমের পরিপ্রেক্ষিতে থিওরি তৈরি হচ্ছে। প্রবলেমের পরিপ্রেক্ষিতে থিওরি তৈরি হতে পারে, কোনো প্রিন্সিপালস তৈরি হতে পারে, জেনারেলাইজেশন তৈরি হতে পারে, কোনো নির্দিষ্ট প্রবলেম বা কোনো ডিফিকাল্ট সার্কামস্টেন্সের পরিপ্রেক্ষিতে। কিন্তু মেইনলি অ্যাপ্লাইড রিসার্চের মূল কাজই হচ্ছে, অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে সেই প্রবলেমটা থেকে, প্রবলেমটাকে, সে ফর্মুলাকে কাজে লাগিয়ে বা সেই থিওরিকে কাজে লাগিয়ে কীভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়, সেই প্রবলেমটাকে কীভাবে সলভ করা যায়, সেজন্য বলা হয়েছে এটা প্রবলেম বেসড স্টাডি। অর্থাৎ এই থিওরির ইউটিলিটি বা থিওরির যে অ্যাপ্লিকেবিলিটি, সে থিওরির ইউটিলিটি বা অ্যাপ্লিকেবিলিটিটা জাজ করা হবে মূলত কিসের ভিত্তিতে, না তো প্র্যাকটিক্যাল অ্যাকসেপ্টেন্স বা প্র্যাকটিক্যাল রিলায়েবিলিটি বা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সের পরিপ্রেক্ষিতে বা প্র্যাকটিক্যাল এফেক্টিভনেসের পরিপ্রেক্ষিতে। তাহলে যে গবেষণার মাধ্যমে মূলত হচ্ছে থিওরির যে মৌলিকতা, সেই মৌলিকতাকে যাচাই করা হয় বা ভেরিফাই করে দেখা হয় সেই মৌলিকতাটা কতটা তাৎপর্যপূর্ণ, এখানে সেই জন্য বলা হয়েছে এটিকে প্রবলেম বেসড রিসার্চ বলছে। প্রবলেমকে সলভ করার উদ্দেশ্যেই, প্রবলেমের সলিউশন বের করার উদ্দেশ্যে মূলত এই রিসার্চটা হয়ে থাকে। এবং আরেকটি জিনিস বলা হয়েছে এটা ফিল্ড বেসড স্টাডি। ফিল্ড বেসড স্টাডি কেন, না তো আমরা জানি যে থিওরিটিক্যাল রিসার্চে বা বেসিক রিসার্চে কী করা হচ্ছে, কোনো থিওরি ফর্ম করা হয় বা ডেভেলপ করা হয়, কিন্তু সেই থিওরিটা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু অ্যাপ্লাই করে দেখা হয় না। এই অ্যাপ্লাইড রিসার্চের মূল কাজই হচ্ছে এ প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করা, এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করার মাধ্যমে সেখান থেকে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছানো বা একটা নির্দিষ্ট একটা ডিরেকশন অফ জাজমেন্টে পৌঁছানো, সেইটার জন্যই কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ মেইনলি ডিজাইন হয়ে থাকে। তাহলে সেই জন্য এখানে অ্যাপ্লাইড রিসার্চকে কী বলা হয়, ফিল্ড বেসড রিসার্চ, যেহেতু এটা ফিল্ড ওরিয়েন্টেড, ফিল্ডকে সেন্ট্রিক, সেই জন্য এটাকে ফিল্ড বেসড রিসার্চও বলা হয়। পাশাপাশি এখানে যেহেতু প্রবলেমের সলিউশন বের করার জন্য বিভিন্ন রকম বেসিক রিসার্চের যে ফর্মুলা বা থিওরি বা প্রিন্সিপালস বা জেনারেলাইজেশন, সেগুলোকে অ্যাপ্লাই করে সেটাকে তার ভ্যালু বা ইউটিলিটি নির্ধারণ করার চেষ্টা করা হয়, এইভাবেই অ্যাকচুয়ালি প্রবলেমের সলিউশন বের করা হয়, সেজন্য এটাকে প্রবলেম বেসড স্টাডিও বলা হয়ে থাকে। এরপরে এটাকে আমরা এখানে আরও বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এটি কি,
অ্যান অ্যাপ্রোচ। হ্যাঁ, অ্যাপ্রোচ, কিসের অ্যাপ্রোচ? এটা হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ টু টেস্ট থিওরি, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, টু টেস্ট থিওরি, থিওরিকে টেস্ট করার, থিওরিকে টেস্ট করার, অর ল, এনি ল, যে অ্যাপ্লাইড বেসিক রিসার্চের মাধ্যমে যে লগুলো বেরিয়ে আসে, সেই লগুলোকে বা তার থিওরিগুলোকে ইন দ্য অ্যাকচুয়াল ফিল্ড। তো অ্যাকচুয়াল ফিল্ডে যেটা বলা হচ্ছে যে থিওরি বা যে যে থিওরির কথা বলা হচ্ছে যে থিওরি বেসিক রিসার্চের মধ্য দিয়ে যে থিওরিটি তৈরি হচ্ছে, সেই থিওরিটিকে মূলত প্র্যাকটিক্যাল ফিল্ডে বা অ্যাকচুয়াল ফিল্ড বা অ্যাকচুয়াল সিচুয়েশনে প্রয়োগ করার মাধ্যমে তার সেই থিওরিকে যাচাই করে দেখে নেওয়া হয়, সেই লকে যাচাই করে দেখে নেওয়া হয়। এবং সেই যাচাই করার মধ্য দিয়ে, এখানে যাচাই করার মানে কি, যা বলা হচ্ছে, যেটা দাবি করা হচ্ছে, ধরা যাক যে কোনো রেজাল্ট হচ্ছে কি এক্স ড্যাশ হচ্ছে দাবি করা হচ্ছে। প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করে দেখা হবে যেটা এখানে এক্সই পাওয়া যাচ্ছে নাকি এক্স ড্যাশ পাওয়া যাচ্ছে নাকি ওয়াই ড্যাশ পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, এক্স পাওয়া যাচ্ছে না এক্স ড্যাশ পাওয়া যাচ্ছে না ওয়াই ড্যাশ পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা দাবি করা হচ্ছে যে এই ধরনের চেঞ্জ বা এই ধরনের ঘটনা বা এই ধরনের একটা সায়েন্টিফিক নলেজ রয়েছে, এই সায়েন্টিফিক ডিরেকশন রয়েছে, সেটা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই সায়েন্টিফিক ডিরেকশন অনুসারে ফাংশন করা যায় কি যায় না সেটাকে যাচাই করার জন্যই কিন্তু বা সেটা দেখার জন্যই কিন্তু মূলত অ্যাপ্লাইড রিসার্চের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। এরপরে আমরা এই অ্যাপ্লাইড রিসার্চ সম্পর্কে আরও বলবো যে মূলত এখানে কী করা হচ্ছে যে সায়েন্টিফিক ইনকোয়ারির যে মেথডগুলো বা মেকানিজমগুলো সেগুলির কিন্তু প্রয়োগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত থিওরির পরিপ্রেক্ষিতে। এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এরকমভাবে অ্যান অ্যাপ্রোচ, এমন এটাও হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ টু ইউজ সায়েন্টিফিক মেথড। এখানেও সায়েন্টিফিক মেথডটাকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো সায়েন্টিফিক মেথডটাকে ইউজ করা হচ্ছে কিসের ক্ষেত্রে, এখানে অ্যাপ্লাইড রিসার্চে সায়েন্টিফিক মেথডটাকে ইউজ করা হচ্ছে মূলত বেসিক রিসার্চের যে মৌলিক প্রিন্সিপালসগুলো রয়েছে বা তার যে থিওরিটিক্যাল কনসিডারেশনসগুলো রয়েছে সেগুলো কতটা তাৎপর্যপূর্ণ সেটাকে যাচাই করা। অর্থাৎ ধরা যাক কোনো একটি থিওরিতে, আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন ধরা যাক যে আমরা দেখেছি স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরিতে, স্পিয়ারম্যান কী বলেছেন, স্পিয়ারম্যান বলছেন যে একটা ইন্টেলিজেন্সে দু রকমের ফ্যাক্টর রয়েছে, একটি হচ্ছে জেনারেল ফ্যাক্টর, একটা স্পেসিফিক ফ্যাক্টর। তিনি এরকমভাবে একটি সিকোয়েন্সের মাধ্যমে বা এরকম একটা পিকচারের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে জেনারেল ফ্যাক্টর বলতে কী বোঝাবো, জেনারেল ফ্যাক্টর হচ্ছে এমন একটি ফ্যাক্টর যেগুলি হচ্ছে মূলত সমস্ত রকমের কাজের মধ্যেই বর্তমান থাকে। ধরা যাক এটা ম্যাথামেটিক্স, এখানে ধরা যাক এটা যে ফিজিক্স, হ্যাঁ এখানে ধরা যাক কেমিস্ট্রি, এরকম তিনটে সাবজেক্ট রয়েছে। তাহলে এই জেনারেল ফ্যাক্টর বলতে কোনটা বলবো যেখানে এই জায়গাটি যেটি কী করছে সমস্ত কাজের মধ্যে বর্তমান থাকছে সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্টর, সেখানে ইন্টেলিজেন্সের জেনারেল ফ্যাক্টরটা সেখানে বিলং করছে। কিন্তু স্পেসিফিক ফ্যাক্টর যেমন হচ্ছে আমরা ধরে নিতে পারি এসপি বলা যেতে পারে, কীরকম যে স্পেশাল ফ্যাক্টর অফ ফর ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ এখানে কী ধরা যেতে পারে এসসি, হ্যাঁ এসসি হচ্ছে কি স্পেশাল ফ্যাক্টর ফর কেমিস্ট্রি, এখানে কি ধরা যেতে পারে এসএম স্পেশাল ফ্যাক্টর ফর ম্যাথামেটিক্স। এরকম আমরা স্পেসিফিক ফ্যাক্টরগুলো বা স্পেশাল ফ্যাক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু জেনারেল ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেগুলি কী করছে যে কোনো কাজের মধ্যে সমস্ত কাজের মধ্যে কিন্তু বর্তমান থাকছে, এইটি হচ্ছে জি, এটি বর্তমান কাজ সমস্ত কাজের মধ্যে বর্তমান থাকছে, এটি হচ্ছে জি ফ্যাক্টর বা স্পেশাল, এটি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স। এই যে স্পিয়ারম্যান যে এই যে থিওরিটিকে উল্লেখ করেছেন, এই থিওরিটি কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা সিগনিফিক্যান্ট বা কতটা ইফেক্টিভ সেটা যাচাই করার জন্য, সেটা প্র্যাকটিক্যালি এস্টাবলিশড করার জন্য কী করা হচ্ছে, যখন কোনো একজন গবেষক গবেষণা করছেন তখনই এই থিওরিটির যে ইউটিলিটি বা এই থিওরিটির যে ভ্যালু রয়েছে সে ভ্যালু বা ইউটিলিটিটাকে জাজ করার জন্য বা অ্যাসেস করার জন্য বা মেজার করার জন্য বা সেই সম্পর্কে এফেক্টিভ ইভ্যালুয়েশনের জন্য বা ডিসিশন মেকিংয়ের জন্য এটা কতটা তাৎপর্যপূর্ণ যে রিসার্চ করা হচ্ছে সেই রিসার্চটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড রিসার্চ। এটি একটি তাৎপর্যপূর্ণ একটি গবেষণা পদ্ধতি। এ প্রসঙ্গে
আমরা তাহলে আজকে আলোচনা করলাম যে অ্যাপ্লাইড রিসার্চ কেন এবং কি মূলত যে সমস্ত রিসার্চের টাইপ রয়েছে, রিসার্চের মেকানিজম রয়েছে, সে সমস্ত রিসার্চের মেকানিজমগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেকানিজম হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। প্রথম একটি গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে বেসিক রিসার্চ। বেসিক রিসার্চকে সেটিকে সিগনিফাই করার জন্য যে রিসার্চ মূলত ডিজাইন করা হয় সেটিকে সাধারণভাবে কী বলা হচ্ছে, সেটিকে বলা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।